পূর্বতন সরকার মহারাজাকে সম্মান না দিলেও আগরতলা বিমানবন্দরের নামাঙ্করণ বীর বিক্রম বিমানবন্দর করে যোগ্য সম্মান দিয়েছে বর্তমান রাজ্য সরকার, বললেন মুখ্যমন্ত্রী। আমরা জানি আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম। পূর্বতন সরকার তাকে সম্মান দেয়নি, কিন্তু বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজার নামে বিমানবন্দরের নামাঙ্করণ হয়েছে। এদিন মঞ্চে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী, জনজাতি গৌরব দিবসে খোয়াইয়ের বনবীথি পার্কে গড়ে তোলা ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তিনি। সেখানেই তিনি বলেন, পূর্বতন সরকার মহারাজাকে সম্মান দেয়নি, কিন্তু বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজার নামে বিমানবন্দরের নামাঙ্করণ হয়েছে। তিনি আরও বলেন যে উত্তর পূর্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর আমাদের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আমাদের সরকার জনদরদী সরকার বলেও উল্লেখ করেন তিনি। যাত্রীদের জন্য আমরা সবাই জানি যে আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। উনাকে এতদিন ধরে আগের যে সরকার কোনোদিন সম্মান দেয়নি, কিন্তু আমাদের সরকার 2018 প্রতিষ্ঠিত হওয়ার পর, বিজেপি সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারপর কিন্তু আমরা যেটা উনার সময়ে সিঙ্গারবিল যে এয়ারপোর্ট হয়েছিল উনি করেছিলেন, সেই সম্মান দেওয়ার জন্য আজকে উনার নামে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেই এয়ারপোর্ট হয়েছে। এবং সেই এয়ারপোর্ট আগামী কিছুদিনের মধ্যে, আমি সব জায়গায় বলি, নর্থ ইস্টের মধ্যে সবচাইতে সুন্দরতম যদি এয়ারপোর্ট থাকে সেটা হচ্ছে আগরতলা যে এয়ারপোর্ট, সেটা উনার নামে বীর বিক্রম এয়ারপোর্ট নামে আমরা নামাঙ্কিত করেছি আমাদের সরকার। শুধু তাই না, আমরা জানি আমাদের এই সরকার জনদরদী সরকার, সবার সরকার। মহারাজের নামে বিমানবন্দর থেকে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন বলাই বাহুল্য যে নানানভাবে জনজাতিদের যথাযথ সম্মান দিয়ে চলেছে রাজ্য সরকার। এদিন সেই কথাই তুলে ধরছেন মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।